আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রিভিউতে। আজকে আপনাদেরকে দেখাবো জাপান থেকে রিসেন্টলি ইম্পোর্ট করা 2017 মডেলের এই সিয়েন্তা গাড়িটি। সিয়েন্তার অনেকগুলো মডেল হয়, যেমন এটা হাইব্রিড হয়, নন হাইব্রিড হয়, টু হুইল ড্রাইভ আছে, ফোর হুইল ড্রাইভ আছে। বাট আমাদের দেশে টু হুইল ড্রাইভের হাইব্রিড ভার্সনটাই বেশি চলে, এই কারণে আমরা এটাই বেশি ইম্পোর্ট করে থাকি। হাইব্রিড এই গাড়িটার চেসিস কোড হলো NHP 170G। সিয়েন্তা একটা কম্প্যাক্ট MPV, লাইক স্কোয়ার বা নোয়ার থেকে এটা সাইজে ছোট, বাট তারপরেও এটা সেভেন সিটার, ইনক্লুডিং ড্রাইভার সিট এটা সেভেন সিটার বলা হয়। মাঝখানের লাইনটায় আপনার দুজন বসা যায়, দুই থেকে তিনজন, আর লাস্টের লাইনে দুজন বসা যায়। এটার আপনার দুইটা প্যাকেজ হয়, এক্স প্যাকেজ এবং জি প্যাকেজ। আমাদের আজকে গাড়িটা হলো জি প্যাকেজ। আসলে আপনাদেরকে গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। এখন আপনাদেরকে গাড়িটা ফ্রন্ট সাইড রিভিউ করে দেখাবো। ফার্স্টে আসেন হেডলাইট। সিয়েন্তাতে আপনার যে হেডলাইটটি ইউজ করা হয়েছে এটা চমৎকার ডিজাইন, এবং এখানে DRL আছে দেখতে পাচ্ছেন, এবং গাড়িটাতে হেডলাইটটা টোটালটাই হলো LED। এটা হাই বিম লো বিম দুটোই আপনারা LED দেখতে পাচ্ছেন। এই গাড়িতে ফগ লাইটটা LED, এবং ফ্রন্ট গ্রিলটা যদি দেখেন এটা সিম্পল একটা প্লাস্টিকে, এবং মাঝখানে একটা নিকেল ক্রোমের ফিনিশিং দেওয়া আছে। এই গাড়িটার ফ্রন্ট বাম্পারে কোনো পার্কিং সেন্সর নাই, একটা টো হুক কভার দেখা যাচ্ছে। এই টো হুক কভারটা খুলে আপনি একটা হুক লাগিয়ে গাড়িটা অন্য কোনো গাড়ির সাথে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যেতে পারেন। এবং যেহেতু এখানে পার্কিং সেন্সর নাই, বাট উইন্ডশিল্ডে আপনারা যে ব্ল্যাক কালার মনোকোলার রাডার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এটা হলো টয়োটা সেফটি সেন্সের একটা পার্ট। সো সেফটি সেন্স ফিচারটা থাকার কারণে আপনি লেন ডিপার্চার অ্যালার্ট, অটোমেটিক হাই বিম এবং ইমার্জেন্সি ব্রেক, এই ফিচারগুলো পাচ্ছেন। আর গাড়িটার সামনে যে লোগোটা আছে এটা টয়োটার লোগো এবং ব্লু কালার, দ্যাট মিনস এটা আপনার হাইব্রিড গাড়ি। তো এই ছিল গাড়িটার ফ্রন্ট ভিউ নিয়ে কিছু ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। এই গাড়িটাতে আপনার টয়োটা 1NZ FXE একটা 1.5 লিটার ইঞ্জিন ইউজ করেছে, এবং এই সেম ইঞ্জিনটা কিন্তু টয়োটা XZO, আপনার টয়োটা ফিল্ডার এবং টয়োটা অ্যাকুয়া যে গাড়িগুলো আছে সেম ইঞ্জিনটা ইউজ করা হয়েছে। এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার হলো 50 কিলোওয়াট। আপনারা যেহেতু জানেন গাড়িটা হাইব্রিড, সো এটার সাথে একটা AC সিনক্রোনাস মোটরও কানেক্টেড করা আছে, যে মোটরটার আউটপুট হলো 45 কিলোওয়াট। এই গাড়িটার রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হলো 0W20, এবং এই সেম ইঞ্জিন অয়েলটা কিন্তু আমরা টয়োটা XZO, ফিল্ডার এবং অ্যাকুয়া হাইব্রিড গাড়িগুলোতে ইউজ করে থাকি। এবং এটা যেহেতু একটা হাইব্রিড গাড়ি, বাম পাশে আপনারা হাইব্রিড সিনার্জি ড্যাপ সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এবং এখানে হোয়াইট কন্টেনারে যে পিঙ্ক কালারের লিকুইডটা দেখতে পাচ্ছেন এটা হলো কুলেন্ট। এই সেম কুলেন্টে আপনার রেডিয়েটর এবং আপনার হাইব্রিড সিনার্জি ড্যাপের জন্য লাগে। বনেটের নিচে একটা প্লাস্টিকের কভার দেখা যাচ্ছে, এটা একটা হার্ড ফোমের মতো, যেটা আপনার ইঞ্জিন হিট হয়ে গেলে সেই হিটটাকে অ্যাবজর্ব করে, সো দ্যাট বনেটটা আপনার হিট হয় না। তো এই ছিল গাড়িটার ইঞ্জিনের কিছু ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। এখন আপনাদেরকে সিয়েন্তা গাড়িটার সাইড ভিউ দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ চমৎকার এবং স্মল ইন সাইজ। এটা কিন্তু আপনারা যদি নোয়া বা বক্সের সাথে কম্পেয়ার করেন, ডেফিনেটলি এটা খুবই ছোটো একটা গাড়ি। এটা আপনার যেটা দেখা যাচ্ছে যে সাইড ডোরগুলো কিন্তু আপনার স্লাইডিং ডোর, হ্যাঁ, আপনার রিমোট দিয়ে ওপেন করা যায়। জি প্যাকেজ হওয়াতে আপনার এটা দুইটা ডোরই আপনার পাওয়ার। এই স্লাইডিং ডোরগুলো যেমন আমি রিমোট দিয়ে ওপেন করতে পারি, ঠিক একইভাবে আমি এখানে একটা বাটন আছে, সিলভার বাটনটা প্রেস করলে কিন্তু ডোরটা লক এবং আনলক করা যাবে। এছাড়াও আরেকটা ওয়ে আছে, হ্যান্ডেলটা জোরে যদি আমরা একটা টান দিই এটা অটোমেটিক আপনার দরজাটা ওপেন হয়ে যাবে। ফ্রন্ট লাইনের দরজার গ্লাসগুলো আপনার টোটালি হোয়াইট, এবং মাঝখানের যে মিডিল রো এটার স্লাইডিং ডোরের আপনার গ্লাসগুলো টিন্টেড, পিছনের গ্লাসগুলো টিন্টেড, এবং গাড়িটার সাথে রেন শেড আসছে। এবং এটাতে স্মার্ট এন্ট্রি কি সিস্টেম, সো আমি ডোর যখন লক করবো আনলক করবো রিমোট দিয়ে এটা করা যায়। একটা জিনিস দেখতে পাচ্ছি যে লুকিং গ্লাসটা অটো রিট্রাক্টেবল না, বাট ভিতরে একটা সুইচ আছে, সুইচ চেপে আপনি গ্লাসগুলো ফোল্ড করে ফেলতে পারেন। লুকিং গ্লাসের সাথে একটা উইঙ্কার আছে। আর গাড়িটা যেহেতু আপনার হাইব্রিড গাড়ি, লেফট এবং রাইট সাইডে ফ্রন্ট ফেন্ডারে আপনার হাইব্রিড লোগোটা দেওয়া আছে। আপনার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা দেখতে পাচ্ছেন। এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 42 লিটার। গাড়িটার সাথে আপনার 15 ইঞ্চিস অ্যালোরিম আসছে, চারটা চাকে আপনি অ্যালোরিম দেখতে পাচ্ছেন। বাট এটা যদি এক্স প্যাকেজ হতো আপনার অ্যালোরিম পেতেন না, আর এটা যদি আফটার মার্কেট অ্যালোরিম, জাপানিজ যে ইউজার ছিল উনি এটা চেঞ্জ করেছেন। এই গাড়িটার যে অ্যালোরিমটা আসছে এটা টায়ার সাইজ হলো 185/60 R15। R15 মিনস এটা রেডিয়াল হলো 15 ইঞ্চি। আর গাড়িটার চারটা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছি। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 155 মিলিমিটার। বাট আমাদের দেশে রাস্তাঘাটের যে অবস্থা এবং এখানে যখন ফুল লোডেড প্যাসেঞ্জার থাকবে
এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক কমে যাবে। সো বেটার হলো আপনার গাড়িগুলো 1 ইঞ্চি করে উঁচা করে নেওয়া। এই ছিল গাড়িটার সাইড ভিউ। চলুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। সিয়েন্টার টেল লাইটটি কিন্তু অনেক স্টাইলিশ। আপনি এলইডি রেড লাইট দেখতে পাচ্ছেন, এর দুইটা পার্ট, একটা পার্ট টেল গেটের সাথে, এক হলো বডির সাথে সেট করা। আর এছাড়া আপনার রিয়ার উইন্ডোটা টোটালি টিন্টেড। এর একটা বড় ব্যাক ওয়াইপার আছে, মাঝখানে টয়েটার লোগো দেখা যাচ্ছে, টয়েটার লোগোর নিচে আপনার এই ক্রোম ফিনিশিংটা দেখা যাচ্ছে। আমরা যদি ছাদে একটু খেয়াল করি, এখানে একটা অ্যান্টেনা আছে, এটা শার্পিং অ্যান্টেনা না, রেগুলার একটা স্টিক অ্যান্টেনা। আর গাড়ির সাথে কোনো স্পয়লার নাই। রিয়ার উইন্ডশিল্ডটা ওয়াশ করার জন্য এখানে একটা ওয়াশার আছে একদম সেন্টার বরাবর। আর গ্লাসটার ভিতর থেকে একটা এলইডি ব্রেক লাইট দেওয়া আছে। গাড়ির সাথে একটা ব্যাক ক্যামেরা আসছে। লোয়ার বাম্পারটা দেখেন, একদম ব্ল্যাক কালার, এবং লেফট এবং রাইট সাইডে দুটো রিফ্লেক্টর আছে। আসুন এখন আপনাদের গাড়িটার বুট স্পেসটা দেখাই। আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে সিয়েন্টা একটা কম্প্যাক্ট এমপিভি। আপনারা দেখেন কার্গো স্পেস কিন্তু একদম নাই বললেই চলে। এখানে যদি 7 জন প্যাসেঞ্জার আপনার লং ড্রাইভে বা কোনো ট্যুরে যান, 7 জনের লাগেজ স্পেস কিন্তু নেওয়ার মতো জায়গা নাই। ইনকেস যদি আপনার প্যাসেঞ্জার কাউন্ট অনলি 2 জন থাকে, ইন দ্যাট কেস আপনারা কিন্তু সিটগুলো ফোল্ড করে আপনার লাগেজ রাখতে পারবেন। লাইক এই সিটটা যখন এখন সেট করা আছে, এখানে খুব স্মল একটা স্পেস, যেখানে আপনাকে ট্রলি ব্যাগ রাখাও একটু কষ্ট হবে বা কষ্ট করে দাঁড় করে রাখা যাবে। বাট এখানে একটা হুকটা আছে, এটা টানলে আপনার একটা ফোল্ড হয়ে যায়। তা আরেকটা সিট দেখেন, একদম ওই মাঝখানের সিটের একদম নিচে ঢুকে গেছে। হ্যাঁ, ওটা কীভাবে ঢুকায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানের সিটটা কিন্তু ফোল্ড করে খোলা যায়, ভাঁজ করা যায়। সেই ভাঁজ করেই কিন্তু উঠে আপনাকে লাস্ট লাইনে বসতে হয়। যখন আপনার লাগেজ অনেক বেশি হয়ে যাবে, এখানে আপনার মালপত্র আটতেছে না, এই সিটটা আপনার এখানে ফোল্ড করে আনা যায়। এটাও দেখাচ্ছি, এটা একটা এখানে লিভার আছে, এই লিভারটা যে যদি আমি টান দিই, সো এটা আপু একদম চলে গেল। সো এইভাবে সিটগুলো ভাঁজ করে আপনারা চাইলে গাড়িটার লাগেজ কম্পার্টমেন্টে স্পেস বাড়ায় নিতে পারেন। আর ফ্লোরের যে বোর্ডগুলো যদি আমরা উঠাই, দেখা যাচ্ছে এখানে আপনার একটা ছোট কম্পার্টমেন্ট, তেমন কোনো স্পেস নাই জিনিসপত্র রাখা। গাড়িটার যে অক্সিলারি 12 ভোল্টের ব্যাটারিটা আছে, ব্যাটারিটা এখানে আছে। বাম দিকের ওয়ালে একটা সাদা কালারের একটা লাইট আছে। তো এই ছিল আপনার গাড়িটার ব্যাক সাইড। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়র দেখে আসি। আমরা এখন আপনার সিয়েন্টার ইন্টেরিয়রটা দেখাবো। এই গাড়িটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, কারণ এখানে সব জায়গায় সফট টাচ লেদার ইউজ করা হয়েছে। এটা জি প্যাকেজ হওয়াতে আপনার এরকম পাবেন, এটা যদি এক্স প্যাকেজ হতো এরকম প্রিমিয়াম কিন্তু হতো না। সেটা স্টিয়ারিংটা আপনার লেদার ট্রিম, হোয়াইট কালার স্টিচ ইউজ করা হয়েছে। স্টিয়ারিং আমি একটাই যেটা ডিসঅ্যাডভান্টেজ দেখছি, এটা টিল্টিং করা যায় বাট সামনে পিছে নেওয়া যায় না। হ্যাঁ, শুধু উপর নিচ করা যায়। আর গাড়িটার ড্যাশবোর্ডটা খুবই সিম্পল, এখানে জাস্ট দেখেন এসি প্যানেলের নবগুলো আছে, টেম্পারেচার কন্ট্রোল করা যায়। গিয়ার নবটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, একটা বড় সরু একটা গিয়ার হ্যান্ডেল। সো এখানে আপনার হোয়াইট কালার স্টিচেস করছে, আর গিয়ার নবটা অনেক বড়। সো গিয়ার শিফটিং এর জন্য এই হ্যান্ডেলটা খুবই ইউজার ফ্রেন্ডলি। মাঝখানে যে প্লেয়ারটা আছে, সিম্পল একটা W66 একটা প্লেয়ার। এসি ভেন্ট আপনার সামনে 4টা দেখা যাচ্ছে। আর দুই মাঝখানে সেন্টার বরাবর আপনি ইমার্জেন্সি হ্যাজার্ড লাইটটা জ্বালানোর জন্য যে বাটনটা, সেটা দেখা যাচ্ছে। আমরা যখন এসি সেট করতেছি, এসি কত টেম্পারেচার সেট করতেছি, এখানে একটা ছোট ডিসপ্লে আছে। সিয়েন্টা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি, এই কারণে ড্যাশবোর্ডটা অত প্রিমিয়াম না। আর একদম লেফট এবং রাইট সাইডে দেখেন একটা বোতল হোল্ডার আছে, সো দ্যাট এটা আপনার টুরিং এ বা আপনার লং জার্নিতে আপনার পানির বোতলগুলো এখানে রেখে দিতে পারেন। ড্রাইভারের জন্য একটা আছে, সামনে প্যাসেঞ্জারের জন্য আছে। সিয়েন্টা ওডোমিটারটা খুব ভালো লেগেছে। এটা রাইট সাইডে আমরা যখন পাওয়ার অন করি, এটা যেহেতু মাঝখানে একটা 4 ইঞ্চেস ডিসপ্লে আছে, যেটা হলো ডিজিটাল TFT ডিসপ্লে। আর একদম রাইট সাইডে হলো স্পিডোমিটারটা, আপনার 0 থেকে 180 কিলোমিটার পর্যন্ত এখানে শো করে। আর বাম দিকে আপনার 3টা ইন্ডিকেটর আছে, চার্জিং মোড, ইকো মোড বা পাওয়ার মোড, কোন মোডে আপনি চালাচ্ছেন সেটা শো করবে। এবং আমি যেমন এই মুহূর্তে দরজা অন করা, একটা দরজা খোলা আছে, এখানে ইন্ডিকেটর দেখাচ্ছে ডোর ওপেন। আর মাঝখানে যে ডিসপ্লেটা আছে, সেখানে আপনি দেখতে পাবেন আউটসাইড টেম্পারেচার কত, কি পরিমাণ তেল আছে, এই তেলে কত দূর ট্রাভেল করতে পারবেন, টোটাল ট্রিপ সেট করতে পারবেন, টোটাল গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছে, সেগুলো আপনার মাঝখানে ডিসপ্লে থেকে দেখতে পারবেন। গাড়িটাতে আপনার টয়োটা সেফটি সেন্স ফিচার আছে, এই কারণে আপনার কলিশন কন্ট্রোল, লেন ডিপার্চার এবং অটোমেটিক হাই বিম, এই 3টা ফিচার আপনি পাবেন। এই 3টা ফিচার অফ অন করার জন্য এই গাড়িটা যেখানে আমরা পুশ বাটনটা আছে, যেটাতে আমরা স্টার্ট করি, পাওয়ার সুইচের নিচে আপনার 3টা বাটন আছে, যেগুলো আপনি প্রেস করে এই ফিচারগুলো অফ অন করতে পারবেন। এছাড়া গাড়িটা ইভি বা ইকো মোডে ড্রাইভ করা যায়, সেই বাটনগুলো একদম এই কোনায় ভিতরে দেওয়া আছে। এটা যদি মাঝখানে সেন্টার হতো, আমার মনে হয় এটা আরো ইউজার ফ্রেন্ডলি হতো। আর স্টিয়ারিং এ আপনার স্টিয়ারিং কন্ট্রোল বাটনগুলো আছে, যেগুলো দিয়ে আপনি আপনার ডিসপ্লেটা কন্ট্রোল করবেন এবং ইনফোটেইনমেন্ট সিস্টেমটাও কন্ট্রোল করতে পারেন। ডোর প্যানেলটা যদি দেখেন, এটা জি প্যাকেজ হতে যেটা হয়েছে, এখানে ওরা ফেব্রিক ইউজ করছে, ডোর হ্যান্ডেলও ফেব্রিক আছে, বাট এখানে লেদার নাই। ডোর হ্যান্ডেলটা আপনার ক্রোম ফিনিশিং, এবং আপনার মিররগুলো ওপেন করার জন্য এখানে কন্ট্রোল বাটনগুলো দেওয়া আছে। আর সানভাইজারটা যথেষ্ট পরিমাণ বড়, এখানে একটা মিরর আছে বাট কোনো ভ্যানিটি মিররের সাথে কোনো লাইট নাই। আর সিলিং লাইটটা এখানে হোয়াইট কালারের এলইডি, জাস্ট প্রেস করলে লাইটগুলো অফ অন হচ্ছে। গাড়িটাতে আপনার কোনো 360° ক্যামেরা নাই, এখানে লুকিং গ্লাসটা খুবই সিম্পল, জাস্ট আমি পিছনে রিয়ার ভিউটা দেখতে পাচ্ছি। একটা কুল জিনিস হলো এটার যে ড্যাশবোর্ডটা, এটা খোলা যায়, ভিতরে আপনার অরেঞ্জ কালারের একটা খুব সুন্দর ইন্টারনাল প্লেস, এখানে আপনি আপনার ডকুমেন্টসগুলো রাখতে পারবেন। নিচেও একটা গ্লোভ কম্পার্টমেন্ট আছে, প্রেস করলে কম্পার্টমেন্ট ওপেন করলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এখানে রাখতে পারেন। আমার কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে যে গাড়িটার মাঝখানে কোনো কনসোল বক্স তারা রাখে নাই, বাট এখানে ড্রাইভারের আরামের জন্য এবং এখানে একটা হ্যান্ড রেস্ট আছে। তো ওভারঅল গাড়িটার ফ্রন্ট ভিউ খারাপ
খারাপ না, যথেষ্ট ভালোই আছে, কিন্তু একটু কনজাস্টেড এবং একটু কম্প্যাক্ট, কারণ পুরো গাড়িটাই কিন্তু আপনি কম্প্যাক্ট এমপিভি। এই গাড়িতে যে সিট কভারগুলো দেখতেছেন, এটা জাপান থেকে যে ইউজার ছিল উনি এই সিট কভারগুলো লাগিয়েছে। বেসিক্যালি এটা লেদার সিট না, এটা ফেব্রিক সিট, বাট লেদারের একটা আলাদা সিট কভার লাগানো আছে। তো এই ছিল গাড়িটার সামনে ওভারভিউ, চলুন আমরা গাড়িটার ব্যাকসাইড দেখে আসি। এখন আপনাদেরকে মাঝখানের মধ্যে বসে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। স্যার ডোরটা পাওয়ার, সো আমি জাস্ট স্লাইড করে দিয়েছি, অটোমেটিক বন্ধ হয়ে গেল। এখানে কোনো এক্সট্রা কার্টেন নাই, যেটা আপনার নোয়া বা স্কোয়ারে থাকে। আর গ্লাসটা পাওয়ার উইন্ডো, সো বাটন প্রেস করে খোলা যায়। এখানে গ্র্যাব বেল দেখতে পাচ্ছি, মাঝখানে যে লাইন এখানে আপনার তিনজন ইজিলি বসতে পারবেন, এখানে লেগ স্পেসের কোনো সমস্যা নেই, তিনজনের জন্য আলাদা হেডরেস দেওয়া আছে। টোটাল গাড়িটার সিলিং এর জন্য এখানে একটা লাইট আছে, লাইটটা আপনার মনে হয় যেটা মনে হচ্ছে এটা ফ্যাক্টরি ফিটেড না, জাপানের যে ইউজার ছিল উনি আলাদা করে লাইটটা লাগিয়েছে। মাঝখানে দুটা দরজায় আপনার স্লাইডিং এবং দুটোর পাওয়ার, আমি জাস্ট ক্লিক করলে দরজাটা ওপেন হয়ে যাবে। আর দরজাতে আপনার বোতল হোল্ডার আছে। একটা জিনিস আমি মিস করছি, সামনে দুটো দরজাতে কিন্তু দুটা স্পিকার আছে, একদম লাস্টে দুইটা স্পিকার আছে। এই গাড়িতে টোটাল চারটে স্পিকার। তো এই ছিল গাড়িটার মাঝখানে ওভারভিউ, চলুন আমরা লাস্টের লাইনে বসে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আপনাদেরকে এখন মাঝখানে রয়ে সিট ফোল্ড করে কীভাবে পিছনে যেতে হয় সেটা দেখাবো। সো এটা এরকম করলে আনফোল্ড হয়ে যায়, দেন আমি অ্যাজ এ প্যাসেঞ্জার লাস্টের লাইনে চলে গিয়ে সিটটা আবার ভাগ করে খেতে পারি। পিছনের লাইনে দুইজন অ্যাডাল খুব ভালো মতোই বসতে পারবে, কিন্তু সমস্যা যেটা হবে লেগ স্পেস নিয়ে। হ্যাঁ, এই সিটটা যখন এইভাবে আবার আনফোল্ড করে রেডি করা হয়েছে, সামনের লাইনে যারা বসবে তারা বসার পর এখানে লেগ স্পেস একদম জিরো, আমার পা একবারে লেগে গিয়েছে। যেহেতু আপনারা একটা প্রথমেই জেনে শুনে আপনারা কম্প্যাক্ট এমপিভি কিনতেছেন, তো এই ডিসঅ্যাডভান্টেজগুলো আপনাদেরকে মেনে নিতেই হবে। আপনাদেরকে এখন এই সিয়েন্টা গাড়ির প্রাইস সম্পর্কে আইডিয়া দেবো। আমাদের আজকের এই গাড়িটা হলো 2017 জি প্যাকেজ হাইব্রিড ভার্সন, এবং এটা আর গ্রেডের একটা গাড়ি, মাইলেজ হলো 83,000 কিলোমিটার। আর গ্রেড হওয়ার কারণে এই গাড়িটার দাম কিন্তু অনেক কম, 23.5 লাখ টাকা দাম মাত্র। এই সেম গাড়িটাই যদি অকশন গ্রেড 4 এবং মাইলেজ 50,000 কিলোমিটার হতো, প্রাইস গিয়ে দাঁড়াতো আপনার 25 লাখ টাকা। আমাদের আজকের এই গাড়িটা কিন্তু ব্যাক ডালাটা পুরোটা রিপেয়ার করা হয়েছে, এখানে একটা ডেন্ট ছিল বড় রকমের, রিপেয়ার করার পর আপনার নতুন করে রিটাচ আপ করে পেইন্ট করা হয়েছে। সো পেইন্ট করার পর কিন্তু এটা বোঝার উপায় নাই যে এটা আগে এটা ডেন্ট অবস্থায় ছিল। সো আপনারা যারা আর গ্রেডের গাড়ি কিনবেন, এটাই খুব ইজিলি আপনি কিনতে পারেন, সো দ্যাট আপনার প্রাইস বেনিফিটেড হচ্ছেন। আমরা GARIimport.com.bd জাপানিজ রিকমেন্ডেশন গাড়ি ইম্পোর্ট করে এবং সেল করে থাকি। আমাদের আছে হিউজ স্টক, আমাদের স্টক লিস্ট দেখার জন্য আমাদের যে ওয়েবসাইট GARIimport.com.bd, এখানে গিয়ে আপনারা স্টক লিস্ট দেখে নিতে পারেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারেন। এছাড়াও আমাদের স্টকের গাড়িগুলো আমরা রেগুলার আমাদের ফেসবুক পেজে আপলোড করে থাকি, আপনারা ওখান থেকে রিভিউ করতে পারেন। পর অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের সব স্টকগুলো আমরা ফেসবুকে আপলোড করতে পারি না। সবচেয়ে ভালো হলো আপনারা যদি আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করেন এবং আপনার রিকোয়ারমেন্টটা জানেন, আপনি কোন গ্রেডের কী কালারের কোন ইয়ারের গাড়ি চাচ্ছেন, আমরা সেই স্টকটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু জাপানিজ রিকন্ডিশন গাড়িগুলো অকশনশিপ ভেরিফাই করতে পারবেন। এই টোটাল প্রসেসটা অটোমেটিক, জাস্ট আপনারা আপনাদের চেসিস নাম্বার দিয়ে সার্চ দেবেন, সার্চ রেজাল্টে যদি আপনার রেজিস্ট নাম্বারটা দেখতে পান ওটা বাই করতে হবে। 850 টাকা পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট সাকসেস হলে আপনার সাথে সাথে ইমেলে কপি পেয়ে যাবেন এবং আপনার মোবাইলে বা ল্যাপটপ স্ক্রিনেও আপনারা অপশন শিটে পেয়ে যাবেন। একটা রিকমেন্ডেশন গাড়ি কেনার আগে আপনাদের অবশ্যই উচিত এটা অপশন শিটে ভেরিফাই করে নেওয়া, কারণ আমরা সেলার হিসেবে আপনাকে যে বলতেছি অপশন গ্রেড 4 এবং মাইলেজ 50,000 কিলোমিটার চলা, এটা আসলে ভ্যালিড কিনা আপনার অপশন শিটে ভেরিফাই করলে জেনে নিতে পারবেন। আজকে রিভিউটি এই পর্যন্তই, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে আমাদেরকে কমেন্টস করতে পারেন, অথবা আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের টেকনিক্যাল নলেজ থেকে যতটুকু পারি হেল্প করার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।